শেখ, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে সন্তানের মা বাবার জন্য ওমরা করতে পারবে কি? ছেলে সন্তান মা বাবার জন্য ওমরা করতে পারবে কি না? হ্যাঁ, মা বাবা বেঁচে আছে, ছেলেরা কি মা বাবার বদলি ওমরা করতে পারবে? হ্যাঁ, দুটো ক্ষেত্রে বদলি ওমরা, একটা হচ্ছে মারা গেলে, আর একটা বেঁচে আছে কিন্তু শারীরিক দিক থেকে বাপ মা একবার অক্ষম অচল, তখন বদলি ওমরা। কিন্তু বাপ মা সুস্থ আছে, পয়সা নেই, সেই জন্য বাংলাদেশ থেকে আসতে পারে না। আর আপনি এখানে কাজ করছেন, বাপ মার বদলি উমরা করছেন, অনেকে করেন, এটা জায়েজ না? এইটা জায়েজ নয়। অনেকে নতুন বিয়ে করে আসে, আমি দেখেছি অনেক ভাইদেরকে নতুন বিয়ে করে এসেছে, এখন তো আবেগে আছে, আবেগে শুধু গদগদ করছে, আর কি মহব্বত নতুন বিবির, আর এসেই চলেছে উমরায়। জিজ্ঞেস করলাম কিসের, বলছে আমি যে বিয়ে করে এলাম, তোমার স্ত্রীর বদলি উমরা, জায়েজ না? জায়েজ না, এটা বেদাত। বেদাত, পয়সা থাকলে আপনি স্ত্রীকে নিয়ে এসেন, উমরা করেন আর হজ করেন, আর না হলে এই বদলি উমরা চলবে না। তো সেটা হচ্ছে আপনার বাবা মায়ের ক্ষেত্রে, বাবা মা যদি সুস্থ থাকেন তো বদলি উমরা নেই, আর যদি অচল হয়ে যান শারীরিক দিক থেকে তাহলে তাদের বদলি উমরা করতে পারবেন। সমস্ত রকমের কাবিরা গুনাহ থেকে, সাগিরা থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং এলম শিখে সঠিক আমলের আল্লাহ রাব্বুল আলমিন যেন তৌফিক দান করেন, এবং সঠিক দিনের আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন ইস্তিকামা অটলতা দান করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والحمد لله لا إله إلا الله.